চোরের ঘটনায় চাঞ্চল্য মালদহের হবিপুর থানার আইহো নামতলা এলাকায়। তবে রাত নয়, ভর দুপুরে সাহায্য চাওয়ার নাম করে বাড়িতে ঢুকে পড়ে। ওই বাড়ির মালিক অজিত সিংহ জানান, সাহায্য চাওয়ার নাম করে দুই মহিলা বাড়িতে ঢোকে। সেই সময় বাড়িতে কেউ ছিল না, সকলেই ছাদে বসেছিল। সেই সুযোগ নিয়ে আলমারি খুলে চুরি করে 500 টাকা। পরে পরিবারের লোকেরা ঘরে ঢুকতেই দেখে আলমারি খোলা অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি ওই দুই মহিলাকে হাতে নাতে ধরে ফেলে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর বেলা হবিবপুর থানার আইহো নামতলা এলাকায়, যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা নামতলা এলাকা জুড়ে। এদিন দুপুরে দুই মহিলা জল খাওয়ার নাম করে বাড়িতে ঢোকে। সেই সময় বাড়িতে লোক না থাকায় তারা ফাঁকা বাড়ি পেয়ে আলমারি খুলে নগদ টাকা পয়সা চুরি করতে গিয়ে সেই সময় ওই বাড়ির অন্যান্য সদস্য চলে এলে হাতে নাতে ধরে ফেলে। খবর দেওয়া হয় হবিবপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুজনকে আটক করে নিয়ে যায় থানায়। পুলিশ সূত্রে জানা যায় ওই দুই মহিলার নাম পিঙ্কি দাস ও পূজা দাস, তাদের স্থায়ী কোনো ঠিকানা নেই। তারা পাকুয়াহাট এলাকায় ত্রিপল খাটিয়ে বাসস্থান করছেন বিভিন্ন জায়গায়। সাহায্য চাই এমনটাই জানিয়েছেন ওই দুই মহিলা। কি করছিলা ওর বাড়িতে ঢুকে? জল নিতে। তো টাকা নিলা কিভাবে? রাখা ছিল লোকের বাড়িতে টাকা নিতে, মানে চুরি করতে পারবা তোমরা এভাবে? তাই জন্য আটকে রেখেছি তোমাদেরকে। বাড়ি কোথায় তোমাদের? বাড়ি কোথায়? তোমার নাম? পূজা। কি? আর তোমার দিদির নাম? পিঙ্কি দাস। বাবার নাম? গৌতম দাস। বাড়ি? এর জন্য উপরে আছি, আর এরই মধ্যে নিচে নিচে দরজাটা 7-8টা বন্ধ করা ছিল, শুধু মানে টোটালি অফ করা ছিল না। ওরা করে কিছু ভাগ্নি নিচে নেমেছে, পাশের ঘরে ভাই বোন ঘুমিয়ে আছে, বাচ্চা খেলে ঘুমিয়ে আছে, আর ওরা এসেছে, সে ভাগ্নিকে দেখেছে, ওকে বলছে যে জল খাবো, ওকে জল দিয়েছে। জল টল খাওয়ার পর ও কিন্তু আমার ঘরের দিকে দেখছে বারবার, ওর কিন্তু সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার পরেও কিন্তু ও অন্য ঘরে চলে গেছে, ওরা হয়তো চলে যাবে কিছুক্ষণ। ওর মধ্যে আবার দরজা খুলে একজন ঘরের ভিতরে ঢুকেছে আর একজন বাইরে ছিল, বাইরে। এবার এর মধ্যে গিয়ে আমার আলমারি থেকে আমার বইয়ের ব্যাগ থেকে 500 টাকা, সব গিয়ে 50 টাকা ঢুক বের করে নিয়েছে টাকা ওখান থেকে। এবার আমার স্কুলের ব্যাগ থেকে ওখান থেকে 240 টাকা নোট ওখান থেকে আউট করেছে। এবার এগুলো বের করা হয়ে গেছে, আর ভাই যখন বাড়িতে এসে ঢুকেছে দেখছে ঘরের ভিতর লন্ডভন্ড হয়ে গেছে। একটা দরজা বাইরে থেকে ভেতর থেকে বন্ধ করা থাকে, ওই দরজাটাকে খুলেছে, খুলে সব কিছু বের করা হয়ে গেছে। ঘরের ভিতরে হাতে নাতে ভাই যখন ওকে দেখেছে, ওর তো মাথা খারাপ, যেহেতু ঘরের ভিতরে অপরিচিত লোক কেন, তখন যে ডাকাডাকি শুরু করেছে। আর এসে একদম হাতে নাতে ওর কাছ থেকে একজনের কাছ থেকে 500 টাকা বের করা হলো। আমার টাকার 50 টাকা এখনও পাইনি, ও 50 টাকা আউট করে দিয়েছে একদম ওদের ব্যাগের মধ্যে রাখা। ওরা কি করতে এসেছিল? ওরা তো প্রথমে বলেছে যে আমি ওই ভিক্ষা করার নাম করেছি আর জল খাবো। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।